প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করব পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে তোমরা অবশ্যই যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরির বর্তমান পরিস্থিতি তাই তোমরা যারা আনএমপ্লয়েড অর্থাৎ বেকার ছেলেমেয়েরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্য দারুণ সুযোগ তোমরা এই পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে সম্মানের সঙ্গে দশ থেকে পনেরো টাকা ইনকাম করতে পারো প্রতি মাসে ওকে তাই আজকের ভিডিওটিতে আলোচনা করব পোস্ট অফিসের এই ফ্রাঞ্চাইজি সংক্রান্ত এ টু জেড ইনফরমেশান নিয়ে এবং আজকের ভিডিওটিতে মেন টপিক গুলো নিয়ে আনন্দ করব সেগুলো হচ্ছে এই পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজিটা কী এই পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজির জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে কোন কোন ডকুমেন্টস লাগবে কত টাকা খরচ হতে পারে এবং এই পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে কোন কোন পরিষেবা তোমরা প্রোভাইড করতে পারবে এবং প্রতিটি সার্ভিসের জন্য তোমরা কত টাকা কমিশন পাবে অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করে কোথায় কিভাবে জমা দিতে হবে এই সমস্ত কিছু এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকোন প্রেস করে অল নোটিফিকেশান অন করে পরবর্তীতে এইরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তো বলি এই পোস্ট অফিসের কি দেখো পোস্ট অফিসের মেন ব্রাঞ্চের লাইসেন্স নিয়ে পোস্ট অফিসের অধীনে পোস্ট অফিসের বিভিন্ন ধরনের সার্ভিস যেখানে প্রোভাইড করা হয় তাকে কিন্তু পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি বলা হয়ে থাকে এখানে তোমরা কিন্তু পোস্ট অফিসের বিভিন্ন সার্ভিস কাস্টমারদের প্রোভাইড করে প্রচুর ইনকাম করতে পারবে ওকে এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট এই পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিতে গেলে তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে দেখো তোমাদের প্রথমে বলে দিই তোমাদের বয়স যদি আঠেরো প্লাস হয়ে থাকে তোমরা কিন্তু এর জন্য এলিজিবিল এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু মিনিমাম তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ তোমরা কিন্তু এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে ফ্রাঞ্চাইজিরা নিতে পারবে সবাই তোমরা ছেলে কিংবা মেয়েরা কিন্তু উভয়ই এখানে কিন্তু এর জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের বলে রাখি তোমাদের পরিবারে যদি কেউ পোস্ট অফিসে রকম কাজে নিযুক্ত থাকে তাহলে কিন্তু তোমরা এখানে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজে নিতে পারবে না ওকে এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমরা যদি রকম ব্যক্তিগতভাবে এখানে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজে নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু কোনো জায়গার প্রুফ কিন্তু তোমাদের এখানে দেখাতে হবে কিংবা তোমাদের যাদের দোকান আছে হয় তোমাদের কোনো স্টেশনারি দোকান কিংবা মুদি দোকান কোনো এইরকম দোকান যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এর জন্য এলিজিবল এখানে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে এখানে পোস্ট অফিস ফ্রাঞ্চাইজির জন্য ওকে এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টস লাগবে দেখো আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের জমা দিতে হবে একটু পরেই বলছি তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে কোথায় জমা দিতে হবে তার আগে তোমাদের বল রাখি এখানে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাদের কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করে জমা দিতে হবে এখান কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাদের আধার কার্ড প্যান কার্ড এবং এডুকেশান সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যদি এখানে অষ্টম শ্রেণী পাস হয়ে থাকে তার সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে তারপরে তোমাদের সব রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিংবা রেন সার্টিফিকেট তোমাদের লাগবে যদি তোমাদের দোকান থেকে থাকে এবার যদি তোমাদের দোকান না থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এগ্রিমেন্ট তোমাদের কিন্তু এখানে ফর্মটা জমা দিতে হবে এবং তার সঙ্গে তোমাদের ফটো সিগনেচার লাগবে এবং তার সঙ্গে তোমাদের কিন্তু ইলেকট্রিক বিলে তোমাদের কিন্তু কাগজপত্র এখানে জমা দিতে হবে এবং এই সমস্ত যে ডকুমেন্ট এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে পোস্ট অফিসে জমা দিতে হবে ওকে এবং নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তোমাদের কত টাকা খরচ হতে পারে এখানে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজে খুলতে গেলে এখানে তোমাদের একটা কথা বলে রাখি এখানে কিন্তু পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি খুলতে গেলে মিনিমাম তোমাদের কিন্তু সিকিউরিটি মানে হিসাবে যখন তোমাদের এখানে পোস্ট অফিসের অ্যাপ্লিকেশন ফর্মটা যখন তোমাদের অ্যাপ্রুভ করা হবে তারপরেই কিন্তু তোমাদের সিকিউরিটি মানি হিসাবে পাঁচ হাজার টাকা তোমাদের কিন্তু বিনিয়োগ করতে হবে পাঁচ হাজার টাকার বিনিময়ে তোমাদের কিন্তু এখানে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি তোমাদের প্রোভাইড করা হবে এবং এখানে সিকিউরিটি মানির পাশাপাশি যখন তোমাদের পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি তোমাদের দেওয়া হবে তারপরে যে এখানে সমস্ত রকম প্রোডাক্টগুলো তোমাদের দোকানে রাখতে হবে এবং তার সঙ্গে তোমাদের কম্পিউটার প্রিন্টার যে লাগবে এই সমস্ত কিছু ইকুইপমেন্ট নিয়ে তোমাদের কিন্তু টোটাল পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা কিন্তু তোমাদের খরচ হতে পারে ওকে এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট এই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে তোমরা কোন কোন পরিষেবা দিতে পারবে দেখো তোমাদের বলে রাখি এখানে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পর তোমাদের কিন্তু এখানে স্ট্যাম্প কিংবা স্টেশনারি বিক্রি করতে পারবে রেজিস্টার আর্টিকেল তোমরা কিন্তু পাঠাতে পারবে এবং মানি অর্ডার করতে পারবে তবে কিন্তু একশো টাকার নিচে কিন্তু হলে হবে না একশো টাকার উপরে কিন্তু তোমাদের মানি অর্ডার করতে পারবে তোমরা স্পিড পোস্ট করতে পারবে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ পি এল আই এজেন্ট হিসেবে তোমরা কাজ করতে পারবে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে বিল ট্যাক্সের আদায় করতে পারবে এবং এই সমস্ত কিন্তু বিভিন্ন রকম সার্ভিস তোমরা কিন্তু প্রোভাইড করতে পারবে এই পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে ওকে এবার নেক্সট দেখবো এখানে যে তোমাদের প্রতিটি সার্ভিসের কথা বললাম যে সার্ভিসগুলো প্রোভাইড করবে এই প্রতিটি সার্ভিসের জন্য তোমাদের যে কত টাকা কমিশন দেওয়া হবে তার কিন্তু নির্ধারণ করে রেখেছে এই পোস্ট অফিসের তরফ থেকে যেখানে তোমাদের বলা হয়েছে শিডিউল অফ কমিশন এখানে কিন্তু দেখতে পাচ্ছ অফিসিয়াল একটা পিডিএফ ওপেন করে রাখি এখানে দেখতে পাচ্ছ তোমাদের সার্ভিসের নাম এবং তার পাশে কিন্তু কমিশন কিন্তু তোমাদের দেওয়া রয়েছে প্রতিটি ট্রানজেকশানের জন্য তোমাদের কত টাকা কমিশন দিয়ে হবে এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের বুকিং অব রেজিস্টার আর্টিকেল রেজিস্টার আর্টিকেল বুকিং করার জন্য তিন টাকা এবং তারপর দেখতে পাচ্ছ বুকিং অফ স্পিড পোস্ট আর্টিকেল অর্থাৎ স্পিড পোস্টের জন্য পাঁচ টাকা তারপর দেখতে পাচ্ছ বুকিং অব মানি অর্ডার তোমরা যদি একশো থেকে দুশো টাকার মধ্যে মানি অর্ডার করতে পারো তিন টাকা পঞ্চাশ পয়সা এবং তারপর দেখতে পাচ্ছ দুশো টাকার উপরে তোমরা মানি অর্ডার করলে পাঁচ টাকা তোমরা কমিশন পাবে পার ট্রানজ্যাকশানে এবং তারপরে দেখতে পাচ্ছ বুকিং অফ রেজিস্টার আর্টিকেল অ্যান্ড স্পিড পোস্ট আর্টিকেল বিয়ন্ড থাউজেন্ড হার্টিকেল টোটাল মান্থ এখানে কিন্তু আমাদের পার মান্থে যদি হাজারটার বেশি আর্টিকেল তোমরা এখানে করতে পারো তাহলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু তোমাদের এখানে কমিশন দেওয়া হবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে রিটেল সার্ভিস ইনক্লুডিং সেলস অ্যান্ড রেভিনিউ স্ট্যাম্প অর্থাৎ তোমাদের যদি এখানে রিটেল সার্ভিসে রেভিনিউ স্ট্যাম্প কিংবা সেন্ট্রাল রিক্রুটমেন্টে যে ফি স্ট্যাম্প দেওয়া হয় সেটা কিন্তু তুমি তোমাদের সেল করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফোরটি পার্সেন্ট তোমাদের কিন্তু এখানে কমিশন দেওয়া হবে ওকে তো এইভাবে তোমরা কিন্তু এখানে ইনকামটা জেনারেট করতে পারবে এবার বন্ধুরা নেক্সট দেখবো এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের পোস্ট অফিসে গিয়ে জমা দিতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবে দেখো এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিংবা এই পিডিএফগুলো ডাউনলোড করার জন্য তোমাদের প্রথম কী করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই যে ইন্ডিয়া পোস্ট ডট গভর্নমেন্ট ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে চলে আসবে এই পেজে আসার পর দেখতে পাচ্ছ নিচের দিকে ফ্রাঞ্চাইজি স্কিম এখানে কিন্তু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে ক্লিক ঘের দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ফ্রাঞ্চাইজি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই স্কিমটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এই পিডিএফটা এবং এই পিডিএফ এর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া রয়েছে এবং সমস্ত রকম এ টু জেড তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে দেখে নাও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি ওকে তোমরা দেখতে পাচ্ছ এখানে এন ওয়ান যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশান অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট অফ পোস্ট এবং তার নিচে দেখতে পাচ্ছ বর্ড রয়েছে অ্যাপ্লিকেশান কাম প্রাঞ্চাইজি আউটলেট এগ্রিমেন্ট ফর্ম এখানে কিন্তু এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করে তোমাদের কিন্তু এখানে পোস্ট অফিসে নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে ওখানে কিন্তু তোমাদের জমা দিতে হবে এবং দেখতে পাচ্ছ প্রথম তোমাদের কি করতে হবে নেম অব অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তোমাদের নামটা কিন্তু এখানে ব্লক লেটারে লিখতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ ন্যাশনালিটি অর্থাৎ তোমাদের এখানে ইন্ডিয়ান লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ এজ তোমাদের বয়সটা লিখতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আঠেরো বছরের উপর কিন্তু তোমাদের বয়সটা হতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট বল রয়েছে ওয়েদার ডিপার্টমেন্ট অফ পোস্ট পেনশনার এখানে কিন্তু তোমরা নো করবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নেক্সট বলা হয়েছে ইনকাম ট্যাক্স প্যান এখানে কিন্তু তোমাদের প্যান কার্ডের নাম্বারটা বসাতে হবে তারপর দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের আইডি কার্ড কিংবা আধার কার্ড অনুযায়ী তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসটা লিখতে হবে এবং তারপর দেখ দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট বলা হয়েছে লোকেশান ফ্রম হেয়ার বিজনেস উইল বি কন্ডাক্ট অর্থাৎ তোমরা যে লোকেশানে বিজনেসটা করতে চাও ফ্রান্ডাইজি খুলতে চাও তার লোকেশান কিন্তু অ্যাড্রেস তোমাদের লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ প্রস্পর টাইমিং অফ বিজনেস কবে তোমরা বিজনেসটা চালু করতে চাও তার টাইমিং দিতে হবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডিটেলস কিছু ফিল আপ করতে হবে যেমন এখানে তোমাদের নিজস্ব জমি নাকি রেন্ট অর্থাৎ ভাড়া করা জমি কিংবা এখানে লিজে তোমরা নিয়েছো এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে ডিস্টেন্স অফ প্রিমিসেস ফ্রম দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের থেকে তোমাদের এখানে যে বিজনেসটা তোমরা করছো প্রাণ খুলছো তার দূরত্বটা কত এখানে লিখতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট বলাটা রয়েছে ইন্ডিকেট প্রেজেন্ট বিজনেস অকুপেশন অর্থাৎ তোমাদের বর্তমান কোনো যদি ব্যবসা থেকে থাকে কিংবা তোমরা যদি কোনো কাজের সঙ্গে জড়িত থাকো তাহলে কিন্তু এখানে লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ প্লিজ ইন্ডিকেট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তোমাদের যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে রিটেলিং সার্ভিসে তাহলে কিন্তু এটা লিখতে পারো তারপর দেখতে পাচ্ছ তোমাদের বলাটা রয়েছে ডিউ হ্যাভ নলেজ অফ ওয়ার্কিং অন এ কম্পিউটার যদি তোমাদের কম্পিউটারে যদি তোমাদের নলেজ থাকে এখানে লিখতে পারো এবং তারপর দেখতে পাচ্ছো নেক্সট চোদ্দো নম্বর বল রয়েছে নেম অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নাম্বার এখানে কিন্তু নামের সাথে সাথে তোমাদের অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে তোমাদের টেলিফোন নাম্বারটা দিতে হবে যেখানে তোমাদের কিন্তু যোগাযোগটা করা হবে যার মাধ্যম দিয়ে এবং তারপর দেখতে পাচ্ছো প্লিজ ইন্ডিকেট ইফ বিজনেস প্ল্যান হ্যাজ বিন ইনক্লোজ যদি তোমাদের কোনো রকম বিজনেস প্ল্যান থেকে থাকে অবশ্যই এখানে লিখতে পারো তারপর দেখতে পাচ্ছো ডিটেলস অফ সিকিউরিটি কিউড এবং তারপর নেক্সট রয়েছে এখানে ডিক্লারেশন তোমাদের ডিক্লারেশন জায়গায় প্রথম তোমার তোমাদের নাম তারপর সন অফ তোমাদের বাবার নাম লিখতে হবে এবং তার নিচে দেখতে পাচ্ছ সিগনেচার অব অ্যাপ্লিকেন্ট তোমাদের স্বাক্ষরটা করতে হবে এবং তার নিচে পার্ট বিতে দেওয়া রয়েছে ফর অফিস ইউজ অনলি এখানে কিন্তু অফিস ফিল আপ করবে এবং তার নিচে দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট এখানে কিন্তু অ্যাগনলেজমেন্ট যে রিসিপ্ট এটা কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে এবং এই রিসিপ্টটা যে তোমাদের দেওয়া হবে পরবর্তীকালে এখানে কিন্তু চোদ্দো দিনের মাথায় তোমাদের যখন এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে এই অ্যাপ্লিকেশান যে করেছিল তোমরা অনাক ওয়ান ফর্মটা জমা দিয়ে এই অ্যানাক ওয়ান জমা দেওয়ার পর চোদ্দ দিনের পরে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্রুভ হয়েছে কিনা তোমরা জানতে পারবে তারপরে তোমাদের কী দিতে হবে এখানে কিন্তু অ্যানাকসারি টু কিন্তু তোমাদের সাবমিট করতে হবে এবং তারপরে তোমাদের ট্রেনিং দিয়ে হবে ট্রেনিংয়ের পরে কিন্তু তোমাদের ফ্রাঞ্চাইজি তোমাদের প্রোভাইড করা হবে এবং তোমাদের বল রাখি তোমরা যে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করবে পোস্ট অফিসে নিয়ারেস্ট যে পোস্ট অফিসে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করবে এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাদের কিন্তু যে ডকুমেন্টসের কথা বললাম সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে সমস্ত ডকুমেন্টসে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু জমা দিতে হবে নিয়ারেস্ট পোস্ট অফিসে এবং এখানে তোমাদের পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি পাওয়ার পর তোমাদের কিন্তু এখানে সিকিউরিটি মানি জমা করতে হবে এবং তারপরে তোমাদের ইকুইপমেন্টগুলো কিনে তোমাদের কিন্তু এখানে সার্ভিস প্রোভাইড করতে হবে ওকে তো বন্ধুরা আশা করি তোমাদের এখানে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিতে গেলে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে অ্যাপ্লিকেশান ফর্ম কোথায় পাবে এবং কত টাকা ডিপোজিট করতে হবে এবং পোস্ট অফিসের এখানে ফ্রাঞ্চাইজি নিতে গেলে তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগছে এবং কত টাকা তোমরা ইনকাম করতে পারবে সমস্ত কিছু বলে দিলাম যদি তোমাদের কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো ওকে